হ্যাংলা জুটি পরিবারের সকলকে জানাই শুভ তৃতীয়ার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দেব বলে। জানো, যখন আমি আমাদের চ্যানেলটা শুরু করেছিলাম বড় মার কাছে পুজো দিয়েই কিন্তু শুরু করেছিলাম, আর তোমাদের ভালোবাসা আর বড় মার আশীর্বাদে এক বছরের মধ্যে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা অনেক দিন ধরেই হয়েছে পেয়েছি, কিন্তু বড় মাকে দেখানো হয়নি। তো ওই জন্য বড় মার কাছে যাচ্ছি অ্যাওয়ার্ডটা দেখাবো বলে। আর একটা কারণ ছিল, আজকে পুজো উপলক্ষে বড় মাকে আমরা একটা শাড়ি দেবো, যদি বড় মা গ্রহণ করে তাহলে তো খুব খুশি হবো, সেই আশা নিয়ে কিন্তু যাচ্ছিলাম। বড় মায়ের মন্দির কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আমরা একটা টোটো ধরলে সেটা মাত্র 20 বা 25 মিনিটের মধ্যে বড় মার মন্দিরের কাছে পৌঁছে যায়। তাই জন্য দাঁড়িয়ে পড়েছি দুজনে রাস্তার ধারে, একটা টোটো ধরেও নিয়েছি। আমাদের বাড়ির সামনে থেকে টোটো ভাড়া নেয় মাত্র 20 টাকা। এই টোটো করে যাচ্ছি বড় মার কাছে, আজকে পুজো দেবো। আর যতবার মায়ের কাছে যাই ততবার কিন্তু মনটা খুব শান্ত হয়ে যায়। তাই যখনই মনে একটু অশান্তি থাকে বা মনে হয় কিছু ভালো লাগছে না, চলে যাই বড় মার কাছে পুজো দিয়ে আসতে। আর নৈহাটিতে নেবেই কিন্তু মনে পড়লো মায়ের জন্য কোনো ফুল বা মালা কিছু নেওয়া হয়নি, তাই এখানে চলে এসে দেখতে হচ্ছে এখানে লাইন দিয়ে অনেক মালার দোকান রয়েছে, ফুলের দোকান রয়েছে। এখান থেকে এই মালাটি আমাদের খুব পছন্দ হয়েছিল, মালাটা খুব সুন্দর ছিল, 108 জবা ফুলের মালা ছিল। এই মালাটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখান থেকে, এটা দাম পড়েছে মাত্র 50 টাকা। আর মালা নিয়েছে আগে থেকেই, মিষ্টি আর অনেক কিছু নেওয়াই ছিল, শুধু মালাটাই বাকি ছিল। তো এটা নিয়ে নিয়েছি আমরা এখান থেকে, মালাটা নিয়ে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব। তখনই দেখা হলো রাস্তায় জেঠুর সাথে, জেঠু কিন্তু পুজোর অনেক সামগ্রী বিক্রি করছেন রাস্তায় দাঁড়িয়ে। এইনার কাছ থেকে কিন্তু আমরা আলতা আর সিঁদুরটাও নিয়ে নিলাম। এবার সমস্ত কিছু রেডি, এবার যাব মায়ের কাছে পুজো দিতে। একদম সব কিছু নিয়ে রেডি করে গুছিয়ে ফেলেছি। আর দেখতে হচ্ছে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি, এখনও মায়ের মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি, এখনও চলছে। আর তার পাশেই যে এখন যেখানে মা রয়েছে সেটা তার পাশেই, সেখানে দেখতে হচ্ছে বোর্ড লাগানোর অবশ্যই লাইনও পড়ে গেছে। আজকে কিন্তু মঙ্গলবার, তাই পুজোর ভিড় ছিল, একটু লাইন পড়ে গেছে, আর সেই লাইনেই গিয়ে এবার আমরা দাঁড়াবো। আর সত্যি মায়ের কাছে চলে এসেছি, একটা অদ্ভুত মনে শান্তি শুরু হয়ে গেছে। মায়ের কাছে দাঁড়াবো, লাইনটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না আমাদের। যতই লাইন পড়ুক আমরা কিন্তু সেভাবেই মানে মনে ভক্তি নিয়েই পুজো দিতাম, সেটা কোনো ব্যাপার না। আর তৃতীয়ার দিন মঙ্গলবার এইটুকু তো লাইন পড়বে, কিন্তু আমরা কিন্তু এসেছিলাম অনেক সকালবেলায়, ভেবেছিলাম ফাঁকাই থাকবে, কিন্তু না, আজকে কিন্তু লাইন ছিল। আর দেখো এখানে দোকানে বড় মার মূর্তিগুলো, ফটোগুলো এত সুন্দর, আমি ওকে বারবার করে বলছিলাম যে ওই ফটোগুলোকে একটুখানি জুম করে করে দেখাও, মানে বড় মাকে যেখানে দেখবো সেখানেই কিন্তু মানে মনটা ভালো হয়ে যায়, তাই না? একদম ঠিক কথাই বলেছো। আর দেখতে পাচ্ছ যত বড়ই লাইন হোক না কারণ লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর দেখতে দেখতে আমরা ঢুকে পড়েছি মায়ের মন্দিরের ভিতরে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওপরেই মায়ের মন্দির। অনেকবার গেছি, বহুবার এসেছি, কিন্তু যতবার আসি ততবার একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে কাজ করে। আজকে সকাল থেকে কিন্তু আমরা না খেয়ে রয়েছি, কারণ আজকে আমাদের অঞ্জলি দেওয়ার খুব ইচ্ছা, কোনোবার হয়নি সুযোগ, আজকে ভেবেছি আজ অঞ্জলি দেবই। তাই এসে দাঁড়িয়ে পড়েছি লাইনে, ভিতরে কিন্তু অনেকটাই লাইন ছিল। এবার কত দূর দূর থেকে লোক এসছে, পরিচয় হলো জানতে পারলাম, আসানসোল থেকে এসে, ধানবাদ থেকে এসে, বড় মার কতটা নাম মানে কতটা মানে বড় মাকে সবাই সেটা ভাবো, যে কত দূর দূর থেকে লোক কিন্তু এখানে এসছে। কিন্তু এখানে কিন্তু অঞ্জলি লাইনে দাঁড়িয়ে দিতে হয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর ওনাদেরকে এটা সামাল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আমরা অঞ্জলি দিয়েছি। আর এখন যে মিষ্টি আর ফুল নিয়ে এসেছিলাম আর শাড়ি নিয়ে এসেছিলাম, ওটাকে মাকে এখন দেবো। ওই জন্য একটা ফাঁকা জায়গায় বসে প্রথমে প্যাকেট থেকে সবটা বার করে নিলাম, কারণ ওনাদের পক্ষে প্যাকেট থেকে বার করে সবাইটা নেওয়াটা সম্ভব হয় না এত ভিড়ের মধ্যে, ওই জন্য যে যারটা বার করে নিতেই লাগতো। হ্যাঁ, এবার তারপরে নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো, এটাই নিয়ম। তোমরা যারা পুজোতে আসবে এখানে এসো। দেখতে হচ্ছে অ্যাওয়ার্ডটা কিন্তু এবার মায়ের সামনে দেখাবো, মাকে দেখাবো বলে, কিন্তু ওনারা মাকে ছুঁতে দেয়নি, এটা আমার খুব খারাপ লাগছিল। মায়ের পায়ে ছোঁয়নি, আমি চেয়েছিলাম মায়ের পায়ে ছোঁয়াক, এটাই আশা নিয়ে কিন্তু বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। ওনারা বলছে তুমি দেখিয়ে নাও, আমি চেয়েছিলাম ওটাকে মায়ের পায়ে একটু নিবেদন করবো, কিন্তু ওনারা সেটা একদম মানলো না, আমার একটু কষ্ট হয়েছে। যাই হোক, তারপর চরণামিত খেয়ে আমরা আমাদের উপোসটা ভেঙেছি আর সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। সিঁদুরের টিপ কপালে না থাকলে মনে হয় না যে পুজো দিয়েছি, তাই না বলো? হ্যাঁ। আর তারপরে চলে এসেছি একটু খাবার খেতে, কেন সকাল থেকে না খেয়েছিলাম। আর এখানে একটা কচুরি দোকান ছিল যেটা কিন্তু একদম নিরামিষ কচুরি। খাওয়া দাওয়া করে বেরোতে যাবো, ব্যস্ত মানে দিদি সেই এক দোষ, যেখানেই যাবে গয়নার দোকানে ঢুকে পড়বে। ও নাকি একটা ভুলভাল দেখতে কানাইদুল খুব পছন্দ হয়েছে, কানাইদুলও দেখতে কি বিচ্ছিরি ছিল, আমাকে বারবার করে দেখাচ্ছিল। আমি তো বলেছি ভালো হয়েছে, কারণ খারাপ বলে তো আমার কপালে দুঃখ আছে। এত বাজে একটা কানাইদুল দেখে বাড়ি ফেরার পালা। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা কোথা থেকে বড়মার কাছে পুজো দিতে আসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।